নাটোরের বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার মেয়ে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের উপর বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10টায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল বড়াইগ্রাম উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে বক্তব্য রাখেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, মুসলিম উদ্দিন শেখ, শাহাদত হোসেন প্রমুখ। গত বুধবার মধ্যরাতে উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবনে ঢুকে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এতে পিতা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও ইউএনও ওয়াহিদা খানম গুরুতর আহত হন। কাউন্সিল কর্তৃক আয়োজিত আজকের এই দিনাজপুর জেলার ঘোড়াঘাট এই সরকারের কাছে আমাদের একজন মুক্তিযোদ্ধা ভাই বাংলাদেশের কোন এক প্রান্তে যদি আঘাতপ্রাপ্ত হয়, কিছু জায়গায় কিছু কিছু খবরে আমরা দেখেছি যে এই প্রত্যাশা করে এবং আজকের অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।